আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাগেরহাটের ঐতিহ্যবাহী সেই পিঠা। অতিথি আপ্যায়নে এই পিঠার জুড়ি নেই। এই সেই পিঠা কিন্তু বাগেরহাটের জনপ্রিয় একটি খাবার, আর সাথে যদি হয় হাঁসের মাংস তাহলে তো কথাই নেই। এখানে তৈরি করার জন্য, মানে এই পিঠাটা তৈরি করার জন্য পিতলের তৈরি একটি কল বা মেশিন থাকে। এই মেশিনটাকে একটি কাঠের সঙ্গে আটকিয়ে রাখতে হয় যাতে এটি নড়াচড়া না করতে পারে। একটা ইনপুট থাকে আর একটা আউটপুট ঝাঁঝরি থাকে, মানে আউটপুটে একটা ঝাঁঝরির মতো থাকে। এই যে বড় আকারের বলটা দেখতে পাচ্ছেন, এইটা সম্পূর্ণ চালের গুঁড়িকে সিদ্ধ করে তারপরে এই বলটা তৈরি করে। সেই পিঠা কলের আউটপুট লাইন থেকে পিঠাগুলো ঠিক এভাবে, মানে লুডুসের মতো করে বের হয়, যেভাবে আপনারা দেখতেই পাচ্ছেন। যেখান থেকে এই চালের গুঁড়ার খামিটা মানে চিপে চিপে ভিতরে দিচ্ছে, এই জায়গাটা হলো ইনপুট লাইন। এভাবে খুব, মানে এটা একটা পরিশ্রমের কাজ যে কষ্ট করে আসলে চিপে চিপে দিতে দিতে আঙুল ব্যথা হয়। আর উপরে যে একটা হাতলের মতন দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কন্টিনিউ ঘোরাতে হয়, এবং এই ইনপুট লাইনে চিপে চিপে যে খামিটা দেয় এবং উপরে কন্টিনিউ ঘোরানোর ফলে দেখেন এভাবে লুডুসের মতো করে পিঠাগুলো বের হয়ে আসে। দেখতে কত সুন্দর লাগতেছে না, মানে কন্টিনিউ এভাবে প্রসেসে বের হচ্ছে এই পিঠাগুলো। আমি যদিও তো আপনাদের খুব ভালো করে দেখাই যে কিভাবে এই টিপে টিপে এই চালের গুঁড়ের খামিগুলো ভিতরে দিচ্ছে, একটু দেখেন যে এইভাবে কন্টিনিউ টিপে টিপে ভিতরে দিতে হয়, এবং যে হাতল আছে উপরে দেখতে পাচ্ছেন যে একটা হাতল ঘুরাচ্ছে, এই হাতলটা কন্টিনিউ ঘুরাতে হয়, যার ফলে এভাবে পিঠাগুলো পড়তে থাকে। এবং এই পিঠাগুলো যখন এভাবে পড়ে তখন এটাকে আবার ছিটা ছিটা চালের গুঁড়ি চারপাশে ছিটাই দিতে হয়, না হলে পিঠাগুলো একটার সঙ্গে একটা লেগে যায়। মোটামুটি এই পিঠা তৈরির প্রসেসটা ঠিক এমনই, এভাবেই এই পিঠাটা আসলে তৈরি করা হয়ে থাকে। আর এই পিঠাটা তৈরি করার পরে এই পিঠাটা একটা জালের মাধ্যমে সিদ্ধ করতে হয়, ভাপে দিতে হয়। দেন আপনি গরুর মাংস হতে পারে, হাঁসের মাংস হতে পারে, বা দেশি মুরগির মাংস হতে পারে, যে কোনো মাংসের সঙ্গে এটা যদি মিক্স করে খান তাহলে খুব ইয়ামি লাগবে, খুব টেস্টি লাগবে। অ্যাকচুয়ালি আমরা আসলে যেটা বাগেরহাটের অঞ্চলের মানুষরা যেটা বেশি খেয়ে থাকে সেটা হলো হাঁসের মাংস থেকে। দেশি হাঁসের মাংস হোক, চীনা হাঁসের মাংস হোক, অথবা রাজ হাঁসের মাংস হোক, যে কোনো হাঁসের মাংসের সঙ্গে খেতে কিন্তু খুব বেশি ইয়ামি লাগে। একমাত্র যারা বাগেরহাটের আছেন তারাই এটা ভালো বুঝবেন, এবং তারাই এই মাংস দিয়েই তারা সব থেকে বেশি পরিমাণ পিঠা খেয়ে থাকে। একটা ব্যাপার হলো বাগেরহাটে অঞ্চলে যেসব আত্মীয় স্বজন যারা বেড়াতে আসে, বা যেখান থেকে যারা বেড়াতে আসুক না কেন, মোটামুটি এই পিঠাটা আমরা প্রত্যেকটা বাসায়, মানে এই পিঠাটা মেহমানদারিতে এই পিঠাটা রেখে থাকি, এবং সবাই খুব প্রশংসা করে, সবাই খুব পছন্দ করে। মোটামুটি পিঠাগুলো বানানো শেষ। দেখতে পাচ্ছেন যে উপরে চালের গুঁড়িগুলো ছিটিয়ে ছিটিয়ে দেওয়া হয়েছে যখন পিঠাগুলো মেশিন থেকে পড়েছিল তখন, কারণ পিঠাগুলো যেন গায়ে গায়ে লেগে না যায়, এবং পরবর্তীতে সিদ্ধ করার পরে পিঠাগুলো যেন একসঙ্গে লেগে না যায় সেই জন্য এই চালের গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয়ে থাকে। এর পরের প্রসেসটা হলো, এই যে বানানো শেষ, এর পরের প্রসেসটা হলো এগুলোকে একটা জালের মাধ্যমে ভাপে দিয়ে সিদ্ধ করতে হবে। এই যে এখন এই যে দেখতে পাচ্ছেন, এই যে গরম গরম ভাপে দেওয়া হচ্ছে, এখন সিদ্ধ শেষ। পিঠা খাওয়া বলেন, পরিবেশন বলেন, তার পালা। দেখেন আসলে দেখতে যেরকমটা ইয়ামি লাগছে, খেতে কিন্তু তারও বেশি সুস্বাদু লাগছে এটা খেতে। এবং আমাদের এই অঞ্চলের মানুষগুলো এই পিঠা তৈরি করলে ভাত খায় না, শুধু পিঠাই খায়, এমন একটা ব্যাপার। এই পিঠার সঙ্গে আমাদের রান্না করেছিল দেশি হাঁসের মাংস, দেখছেন কত ইয়ামি লাগছে। আর এই পিঠা প্লাস হাঁসের মাংস, এটা কম্বিনেশনটা জানা, আহ ওয়াও। যারা টেস্ট করেন নাই, আমি অনুরোধ করব তারা একবার টেস্ট করবেন, আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে।